এভাবে কাচ্ছিস কেন? মা মা আমি টিউশনে যাচ্ছি, আসছি। ঠিক আছে যা। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কি হলো? তুই টিউশনে যাচ্ছিস? হ্যাঁ। সে তো আমি বুঝলাম তুই টিউশনে যাচ্ছিস, তা তোর ব্যাগ কই? ব্যাগ কই? ব্যাগ আমার পিঠে। কোথায় তোর পিঠে দেখি? এই দেখ। এ বাবা, পিঠে তো কিছুই নেই। দেখছ না, সত্যি তো আমার পিঠে ব্যাগ নেই। হায় হায়, আমার ব্যাগ কই গেল? এই থাম তো, ব্যাগ না নিয়েই বলছে আমার ব্যাগ কই গেল। এই নে তোর ব্যাগ আমার কাছে, এইবারে টিউশনে যা। দুষ্ট হয়েছো না? তাড়াহুড়ো করতে গিয়ে ব্যাগ না নিয়ে টিউশনে চলে যাচ্ছে। ঠিক আছে যা। মা মা তাহলে আমি যাই। ঠিক আছে যা, ভালো করে যাস। আরে মিষ্টু, এই তুই কি খাচ্ছিস এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? তুমি দেখতে পাচ্ছ না, আমি চিকেন ললিপপ খাচ্ছি। কি চিকেন ললিপপ খাচ্ছিস? কোথায় রে? এই বাবা, এত ফাঁকা আয় থালার মধ্যে কিচ্ছু নেই। তুমি যে দেখলেই চাইবে, তাই তুমি দেখতে পাচ্ছ না। হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ, দেখো তোমরাই দেখো, এ থালাটার মধ্যে কিচ্ছু নেই আর বলছে ও চিকেন ললিপপ খাচ্ছে। তুমি কি খাবে? আমার কাছে পাঁচটা চিকেন ললিপপ আছে। তুই বোকা মেয়ে, তুই নিজেও বোকা, আমাকেও বোকা বানালি। আরে মিষ্টু, কি হলো? তুই উ করছিস কেন? আমি উ করছি না, আমি কান্না করছি। এই দেখো আমার চোখে কত জল। দেখি দেখি দেখি, এ বাবা, মিষ্টু চোখ দিয়ে তো গল গল করে জল পড়ছে, তা খাচ্ছিস কেন? মা মা, আমার একটা খেলনা স্কুটি ছিল না? ও, তুই খেলনা স্কুটি নিবি নতুন, তাই খাচ্ছিস? বুঝেছি বুঝেছি বুঝেছি। ওরে বাবা রে, কি হয়েছে কি হয়েছে বল বল। স্কুটিটা আমাদের কুকুরটা ভেঙে দিয়েছে, এখন আমি কি দিয়ে খেলবো? এ বাবা, আমাদের কুকুরটা তোর খেলনা স্কুটি ভেঙে দিয়েছে? এত বড় সাহস কোথায় আমাকে দেখা দেখি? ইমা সত্যি তো ভেঙে দিয়েছে। আরে কান্না করিস না, দাঁড়া আমি এক ব্যবস্থা করছি। এই দেখ মিষ্টু, তোর জন্য নতুন খেলনা স্কুটি নিয়েছি। খুশি তো? এই মিষ্টু মিষ্টু, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? উমা তাই, এইদিকে দেখ আমি তোর জন্য কি নিয়ে এসেছি। তুই শুধু বলিস না, আমার একটা ভ্যানিটি ব্যাগ চাই, ভ্যানিটি ব্যাগ চাই। তাই তো বাজারে গিয়েছিলাম তোর জন্য ভ্যানিটি ব্যাগ আনতে। হ্যাঁ, অনেক সুন্দর না? ভালো করে দেখ, ভালো করে দেখ। কি সুন্দর! এটা তো ছোট পুতুলের ভ্যানিটি ব্যাগ। এমা পুতুলের নাকি? এটাই তুই নিয়ে ঘুরতে যাবি? ওরে বাবা, পালাই পালাই মিষ্টু, খুব রেগে গেছে। আরে মিষ্টু, তাড়াতাড়ি তো দিদিকে ডাক তো। দিদি তো ঘরে বসে বসে মোবাইল দেখছে। তাই মোবাইল দেখছে? হ্যাঁ, তুমি দিদিকে কেন খুঁজছো আমাকে বলো। আরে আর বলিস না, তোর জন্য আর তোর দিদির জন্য দুটো দুটো করে ললিপপ নিয়ে এসেছি, লিচি ফ্লেভারের। ও তাই নাকি? হ্যাঁ ঠিক আছে, তোর দিদিকে আমি দিয়ে আসছি, তোর দুটো তুই নিয়ে নে। ঠিক আছে। ও মা মা, শোনো শোনো, আবার কি হলো? তোকে তো দুটো ললিপপ দিলাম, এই দুটো তো দিদিকে দিয়ে আসি, গিয়ে ডাকছিস কেন? আরে দিদির ললিপপ দুটো আমাকে দিয়ে দাও, দিদি যখন ফোন দেখে বাইরে বের হবে তখন আমি ওকে দিয়ে দেব। না না, তোর দিদিকে তুই দিস না, তুই সব সময় ঠকাস, আজকে আর সেটা হচ্ছে না, আমি গিয়ে দেব। না মা, আমি দেব তো, দাও দিদিকে কাজ করে দেব, কাজ করে। দেখেছো দেখেছো কিভাবে নিয়ে নিল? এই দাঁড়া 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 দাঁড়া, দেখেছো? এ বাবা।